দুর্গাপূজা শুরু হয়ে গেলেও এবছর কিছুটা হলেও মন ভারাক্রান্ত ত্রিপুরা রাজ্যের মানুষের। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আততায়ীদের হাতে খুন হয়েছেন রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক। শুধু ত্রিপুরাতে নয়, কিছুদিন আগে বেঙ্গালুরুতে নিজেদের বাড়িতে খুন হন সাংবাদিক গৌরী লঙ্কেশ। দুদিন আগে মোহালিতে খুন করা হয় সাংবাদিক কেজি সিংহ ও তার মাকে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আঘাত আজ প্রথম নয়। অনেকবার ত্রিপুরা রাজ্য সহ সারা দেশে আক্রান্ত হয়েছেন সাংবাদিকরা। একাধিকবার কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে সাংবাদিকদের। পঞ্চমীর সন্ধ্যায় একদিকে যখন পুজোর আমেজে সকলে মেতে উঠেছে, অপরদিকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সাংবাদিক শান্তনু ভৌমিক, গৌরী লঙ্কেশ ও কেজি সিংহের প্রতিকৃতিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানালো আগরতলা শহরের সাংবাদিকরা। সাংবাদিকদের পাশাপাশি অনেক সাধারণ পথচলতি মানুষ মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।